নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে আর যে খবর দেখে এখন নজর রাখবো, জানতে পারা যাচ্ছে মহেশতলায় অগ্নিকাণ্ড। আপনাদের আবারও জানিয়ে রাখি, মহেশতলায় আগুন ঘটেছে, বিস্ফোরণও, এবং এই ঘটনায় জখম হয়েছে 10 বছরের একজন বালক, এমনটাই জানতে পারা যাচ্ছে। মহেশতলার 35 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুরের ঘটনা, মহেশতলার একটি আবর্জনা স্তূপে আগুন ধরে যায়, এমনটাই জানতে পারা যাচ্ছে, বিস্ফোরণও ঘটেছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিষ, ঠিক কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে, কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো, কি জানা যাচ্ছে সার্বিকভাবে? দেখো, যতদূর স্থানীয় সূত্রে খবর, গতকাল ঠিক সন্ধ্যেবেলা নাগাদ বছর দশরের একটি বালক, তারা সেখানে একটি জায়গায় খেলছিল শ্যামপুরে, যেটা দক্ষিণ শ্যামপুরের 35 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা। সেখানে সেখানে বাজি, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে সেখানে বাজি বোমা সেখানে ছিল এবং সেটাকে ফাটানোর চেষ্টা করছিল, এবং সেখানে মহল্লা আবর্জনায় আগুন ধরায় এবং তখনই সেখানে বিস্ফোরণ ঘটে, এবং সেই বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে সেই বালকটি, 10 বছরের বালকটি আহত হয়, তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে, এবং সেখানে তার অবস্থা, সেখানে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানে এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনো স্থিতিশীল আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মহেশতলা অঞ্চলে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেহেতু আবর্জনা স্তূপে এরকম ধরনের বিস্ফোরণ ঘটেছে, যে কি কারণে বিস্ফোরণ তা যেমন পুলিশ খতিয়ে দেখছে, তার পাশাপাশি মহেশতলা পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেখানে ডাম্পিং গ্রাউন্ডে গাড়ি এসে সমস্ত ময়লা যা ছিল সেগুলো তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, এবং এই এই বোমা বিস্ফোরণ, বাজি বোমা বিস্ফোরণের ফলে এলাকাটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, বিভিন্ন রকম লোকমুখে বিভিন্ন রকম কথা ঘটতে থাকে, যদিও বিষয়টা অতটা বড় না হলেও কিন্তু একটা চাঞ্চল্য কিন্তু এলাকার মধ্যে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কি স্থানীয় থানায় দায়ের হয়েছে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে কি দেবাশিষ? দেখো, এখনো পর্যন্ত লিখিত কোনো রকম অভিযোগ না হলেও পুরো বিষয়টাই কিন্তু মহেশতলা থানার পুলিশ তদন্ত করে দেখছে, যে কিভাবে সেখানে বোমা আসলো বা বাড়ি বোমা সেখানে কারা ফেললো, কিভাবে ঘটনা ঘটলো, তা কিন্তু প্রত্যেকটাই করছে। ছেলেটি আরো একটু সুস্থ হয়ে উঠলে কিন্তু ছেলেটির পক্ষ থেকে পুরোটাই জানতে পারবে যারা তদন্তকারী আধিকারিকরা, এমনটাই কিন্তু মনে করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলেটি, আহত যে ছেলেটি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে, তার সঙ্গে কথা বলে কিন্তু জানা যাবে ঠিক কিভাবে আসলো সেই বোমা, কে নিয়ে আসলো বা কিভাবে সেখানে সেখানে পেলো, আর কেনই বা সেখানে আগুন জ্বালানো হলো, সবটা মিলে কি তদন্ত করা হচ্ছে। বেশ, ধন্যবাদ দেবাশিষ, কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত সঙ্গে। মহেশতলায় বিস্ফোরণ ঘটেছে এমনটাই জানতে পারা যাচ্ছে, সেটি একটি বাজে বোমা এবং আবর্জনা স্তূপের মধ্যে সেটি পড়েছিল, এবং সেখান থেকেই সেই বিস্ফোরণ হয়, বাজি বোমাটি বিস্ফোরণ হয় এবং তার থেকেই দুর্ঘটনা। জখম হয়েছে 10 বছরের একজন বালক, সেই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কিছুটা সুস্থ হলে তার সঙ্গে কথা বলবে পুলিশ, এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই গোটা বিষয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পিছনে কারণ কি হতে পারে, ওই বাজি বোমাটি ওখানে কে বা কারা ফেলেছিল, কিভাবে বিস্ফোরণ হলো, গোটা বিষয়টি জানা যাবে। কিছুটা সুস্থ হয়ে উঠলেও এই ছেলেটির কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা চলছে। সেই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে গুরুতর জখম 10 বছরের সেই বালক, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, সে সুস্থ হয়ে উঠলে তার সঙ্গে কথা বলে তার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা হবে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, মহেশতলার ঘটনা, মহেশতলার 35 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর এলাকার ঘটনা, একটি আবর্জনা স্তূপের মধ্যে ওই বাজি বোমাটি পড়েছিল এবং সেটি বিস্ফোরণ ঘটে, এই দুর্ঘটনা। স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।